স্কোর গড়ে 46.166 পয়েন্ট। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতের জিমন্যাস্টরা। অলিম্পিকে যাবার স্বপ্ন হাতছাড়া হল ভারতীয় জিমন্যাস্টদের। শুক্রবারের এই ছবি রবিবার পাল্টে দিল দীপা কর্মকার। প্রথম ভারতীয় জিমন্যাস্টিক হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করল দীপা কর্মকার। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে ভল্টে ছাড়া পারফরমেন্স প্রদর্শন করল দীপা। 13.566 পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জয় করল আসরে। 13.466 পয়েন্ট নিয়ে উত্তর কোরিয়া কমিশন এবং 12.966 পয়েন্ট নিয়ে উত্তর কোরিয়া জুকিং ব্রোঞ্জ পদক জয় করে। দীপা কর্মকারের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গোটা দেশের ক্রীড়াবহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। একদিকে চলছে ভারতীয় ক্রিকেট দলের কোচ পরিবর্তনের পরিকল্পনা, অন্যদিকে পরিকল্পনা শুরু হয়েছে অধিনায়কের। রোহিত শর্মার উত্তরসূরি কে হবেন সেই বিষয়ে শুরু হয়েছে জল্পনা। তবে 17তম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করানোর কৃতিত্বে অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার এগিয়ে রইলেন অধিনায়কের দৌড়ে। তবে আগে থেকেই অধিনায়কের দৌড়ের নাম উঠে এসেছিল শুভমান গিলের। তবে আইপিএল চ্যাম্পিয়ন করানোর ফলে অনেকটাই অধিনায়কের দৌড়ে এগিয়ে গেলেন শ্রেয়স। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আগামী 2 জুন থেকে শুরু হচ্ছে অষ্টম টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। তার আগে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে অংশগ্রহণকারী দলগুলো। 5 জুন ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে আমির শাহের বিরুদ্ধে। তার আগে 1 জুন প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে মাঠে নামবেন না বিরাট, যার কারণে অনুশীলন ছাড়াই টি-20 বিশ্বকাপে অভিযান শুরু করছে বিরাট কোহলি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরের দুদিনের প্রথম ম্যাচ শেষ হয়েছে রবিবার। মঙ্গলবার শুরু হবে দ্বিতীয় ম্যাচ। তার আগে 4 দলীয় দুটি কসমোপলিটন এবং হার্ভের কাছে এই ম্যাচ অতি গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ম্যাচে হার্ভে লিড হাতছাড়া করেছে চলমানের বিরুদ্ধে। অপরদিকে কসমোপলিটন লিড হাতছাড়া করেছে পোলস্টারের বিরুদ্ধে, যার কারণে দু দলের কাছে এই ম্যাচ অতি গুরুত্বপূর্ণ। খেতাব দৌড়ে টিকে থাকতে হলে দু দলকেই বড় চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সপ্তদশ আইপিএলের মহরম শেষ হয়েছে রবিবার। 10 দলীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসর শেষ হওয়ার পর সার্বিক পরিসংখ্যান পরিষ্কার হলো আসরের। 10 দলীয় এই আসরে সেরা ব্যাটসম্যান হিসেবে উঠে এলেন বিরাট কোহলি। মোট সংগৃহীত রান 741, বোলারদের মধ্যে সেরা বোলার হর্ষল প্যাটেল। মোট সংগৃহীত উইকেট 24টি, তাছাড়া আসরে শতরান 14টি, অর্ধশতরান 128টি, বাউন্ডারি হয়েছে 2174টি এবং ওভার বাউন্ডারি হয়েছে 1207টি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।